Today I'm heading out for striped bass fishing from New Rochelle, New York, and it's a 1 hour ride to all the way deep ocean. So let's hope for the best and finger crossed for a great catch. Thank you. Striped bass, bluefish, whatever it comes, we're gonna try for everything. Let's hope for the best. Hello viewers, so today I'm going to share one of the striped bass recipe with you guys. So viewers, আজকে আমরা striped bass এর একটা ফিলে আমরা দেখাবো কিভাবে আমি এটাকে মেরিনেট করব, মেরিনেট করে আমরা এটাকে ফ্রাই করব। চলুন সবাই, আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। সো এটা হচ্ছে অরিগানো লিভস, সয়া সস, জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার, পার্সলি ফ্লেক্স, গার্লিক সল্ট, লেমন জুস আর ওয়েস্টার সস। তো আমি সব কিছু থেকে একটু একটু করে নিব, দেখাচ্ছি, সাথে থাকুন। তো আমার 6 পিস হয়েছে, দেখতে পাচ্ছেন।
এখন একটু অরিগানো দিয়ে দিচ্ছি। পার্সলি ফ্লেক্স, গার্লিক সল্ট দিচ্ছি, এই জন্য আর আমাদের রেগুলার সল্টটা দিব না। অনিয়ন পাউডার দিব, অনিয়ন পাউডারটা সয়া সস দিয়ে দিব, ওয়েস্টার সস, আর একটু লেমন জুস দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে দিই, মিক্স করে আমি ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিট। সো আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব ম্যারিনেট করার জন্য 10-15 মিনিট। পরে আমরা এটা যখন নামাবো তখন আবার আপনাদেরকে আমরা ভিডিওটি দেখাবো। সো আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, এটা চুলাটা গরম হয়ে গিয়েছে। এই যে আমাদের ম্যারিনেট হয়ে গিয়েছে, সো আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। Very nice smell. So আমরা একটু medium to low heat-এ আমরা এটাকে ফ্রাই করবো।
4 মিনিট পর পর আমরা এটা উল্টে দেব 4 মিনিট এক পাস হওয়ার পরে আর 4 মিনিট আমরা অন্য পাসটা করে ফেলব আর যদি আমরা একটু মানে মিডিয়াম রিয়ার রাখতে চাইতাম তাহলে 3 মিনিট করলেই হয়ে যেত তো আমরা একটু চেক করি আমাদের হয়ে গেছে মনে হয় একটা পাস অলমোস্ট হয়ে গিয়েছে আর 1 মিনিট রাখব এখন এই পাঁচটা আরেকবার হয়ে গেলে আমরা নামিয়ে ফেলব নাইসলি ডান বাকি পিসগুলো আমরা এখন ভিজিয়ে ফেলবো সো গাইস ফাইনালি কুক করে ফেললাম ফ্রাই সো ইটস ফ্রাই বেস্ট ফ্রাই I hope it's gonna be good. Let's try with the salad. The striper bass with salad is ready to eat. I'm gonna enjoy that. So, একজন ছোট ইউটিউবার হিসেবে আপনাদেরকে বলবো, please like, share and comment করে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো প্রত্যেকবার নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে দেখতে পাবেন থ্যাংক ইউ